ক্যালকলিংয়ে বিশেষ বিশেষ খবর এক নজরে। চলতি অর্থবর্ষে সেন্সেক্স 30,000-এর ঘরে পৌঁছে যেতে পারে এমনই আশা বিশেষজ্ঞ মহলে। অর্থনীতির কিছু পরিসংখ্যান অনুকূলে থাকায় এবং সরকার সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণ করায় 30,000-এর অঙ্ক ছুঁয়ে ফেলতে পারে সেন্সেক্স। নিম্নচাপ কাটিয়ে স্বমহিমায় শীত ফিরছে কলকাতায়। হাওয়া অফিস জানাচ্ছে সোমবার থেকেই উত্তর ভারতে শীতল বাতাস ঢুকবে রাজ্যে, আর তার জেরে আগামী দু একদিনের মধ্যেই পারদ নামবে হু হু করে। বিদেশি পর্যটকদের সুরক্ষা দিতে কলকাতা পুলিশ এবার চালু করছে পর্যটন পুলিশ বাহিনী। গোলমেলে গাইডের পাল্লায় পড়ে যাতে ট্যুরিস্টদের সর্বশান্ত হতে না হয় তার জন্যই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ব্যোমকেশ ফেলুদার পর এবার শবরের ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। নতুন ছবি এবার শবরের প্রিমিয়ারে তারকা সমাবেশ। নতুন বছরে আশা জাগাচ্ছে বাঙালি দর্শকদের মনে। পেটকাপ ব্যর্থতার জেরে গণপদত্যাগ মোহনবাগান কর্তাদের। গোয়ায় সালগাওকারের কাছে 1-4 গোলে হারার পর শতাব্দী প্রাচীন ক্লাবের অন্দরে নাটকীয় পরিবর্তন ঘটল। কর্মসমিতির সদস্যদের অন্ধকারে রেখে পদত্যাগ করলেন টুটু বসু, অঞ্জন মিত্র, দেবাশিস দত্ত। পশুপ্রেমীদের কাছে দুঃসংবাদ। রাস্তার ফেরিওয়ালার কাছ থেকে ইঁদুর মারার বিষ খেয়ে প্রাণ গেল 16টি হনুমানের। রবিবার সাকরাইলের মানিকপুরে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় চলে আসেন বন দপ্তরের কর্মীরা। বিষক্রিয়ার ফলে এখনও অসুস্থ।